মাছগুলো শুধু দেখুন কি বড় বড় মাছ। এরকম মাছ হয়তো আগে কেউ দেখেছে কিনা জানি না, এরকম জ্যান্ত জ্যান্ত মাছ, পায়রা মাছ এগুলো বলে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা পায়রা মাছের জাল দেওয়া আছে, সেই জাল আমরা দেখতে যাব। আজ সকালে অনেকগুলো পায়রা মাছ পড়েছিল, সেগুলো আপনারা পরপর দেখতে পাবেন। আমরা যাব ওই পারটাতে। আমাদের অনেক বন্ধু বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এরকম জিজ্ঞাসা করেছে যে আমরা যেখানে মাছ ধরি সেটা কি সেই জঙ্গলটাতে কি বাঘ থাকে, কি সেই নদীটাতে কি কুমির থাকে, এরকম অনেকেই কোশ্চেন করে। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তা আমরা সত্যি সত্যি বন্ধুরা যেখানটাতে আছি এটা খুবই ভয়ানক জায়গা, এখানটাতে প্রায়ই বাঘ পার হয়, এখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমরা সেই জায়গায় যাই। অনেকে হয়তো ভিডিও করার জন্য তারা বিভিন্ন নর্মাল নদী দেখিয়ে দেখায় যে এটা আমাদের গভীর জঙ্গল, এখানে ভয়ঙ্কর জায়গা, এখানে বাঘ পার হয়, কিন্তু সেগুলো আদৌ সত্যি কিনা সেটা জানি না। তবে আপনারা দেখেছেন আমরা যে জায়গাটাতে যাই সেখানে বাঘ যাতে না আসতে পারে সেখানে জাল দেওয়া আছে। ওই পারটা খুবই ভয়ঙ্কর জায়গা, আমরা সেখানেই মাছ ধরি। আর এই যে নদীটা, অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই নদীটা কি নদী, এটা হলো দত্ত নদী নামে পরিচিত। এটা এখান থেকে কিছু দূর গেলেই বঙ্গোপসাগর, মানে মোহনা, এখান থেকে বেশ কিছু দূর যেতে হবে, এখান থেকে অনেকটাই দূর। এখানে আমরা বেশ কয়েকবারও গেছি, ওই মাথার দিকে আমরা দেখিয়েছি। আর এই যে পাড়টা দেখছেন, এই পাড়টা সম্পূর্ণ বাদাবন, এখানটাতে বাঘ থাকে, এখানটাতে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের মুখেও এরকম জায়গায় হয়েছে যে জাল টপকে ওপারে গেছে, সেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা জাল তুলব, দেখতে থাকুন কি মাছ পাই। তো এবার আমাদের জাল তোলা শুরু, এবার আমরা জাল চেক করে দেখব। দেখুন আমরা জঙ্গলের কত কাছাকাছি আছি। এই জায়গাটা, এই আমাদের জাল। বন্ধুরা আমরা জাল চেক দিতে দিতে এগিয়ে চলেছি। এই দেখুন বন্ধুরা, দেখতে দেখতে, এই দেখুন, দেখতেই পাচ্ছেন, এই দেখুন মাছটা, দেখুন শুধু কি সুন্দর মাছ, কত বড় মাছটা দেখুন, সুন্দরভাবে বেঁধে আছে, আমাদের প্রতাপ ছাড়াচ্ছে মাছটা, শুধু দেখুন। দেখুন শুধু মাছটা কি সুন্দর। এই সমস্ত মাছ আপনারা কিনতে দেখেছেন, কিন্তু কিভাবে জালে পড়ে সেটা আপনারা হয়তো দেখেননি। এই দেখাচ্ছি, দেখুন শুধু মাছটা দেখুন বন্ধুরা, মাছটা দেখুন শুধু। আমরা জাল চেক দিতে দিতে চলেছি, মাছটাকে একটু জ্যান্ত রাখতে হবে। মাছটা দেখুন, এরকম জ্যান্ত মাছ আপনারা দেখেছেন কিনা কখনো জানি না। বন্ধুরা আমরা জাল দেখতে দেখতে যাচ্ছি, দেখুন জল থেকে আমাদের নৌকো কত কাছাকাছি। এই দেখুন, দেখুন বন্ধুরা, দেখুন বলতে না বলতেই, বলতে না বলতেই দেখুন, দেখুন মাছটা দেখুন শুধু। দেখুন বন্ধুরা এরকম মাছ ধরতে কতই না মজা লাগে, দেখুন মাছটা কিভাবে বেঁধেছে। সুন্দরবনের এরকম জীবন্ত জীবন্ত মাছ, দেখুন আমরা পুরো নদীর পুরো এক কানাতে প্রায়, আমাদের নৌকা ছাড়া জলের দূরত্বটা দেখতে পাচ্ছেন কত কাছাকাছি। আমাদের প্রতাপ মাছ ছাড়াচ্ছে, মাছ ছাড়াতে গিয়ে জালও ছিঁড়ে ফেলছে। বন্ধুরা দেখতে দেখতে আবারও একটা মাছ, দেখুন দেখুন জলের সাথে কিভাবে আসছে, দেখুন
দেখুন বন্ধুরা মাছ, দেখুন এগুলোকে পায়রা মাছ বলে। দেখুন মাছগুলো সাইজটা দেখুন কিভাবে জলে খেলা করছে, তারা ধরা পড়ে গেছে। এই মাছের কাঁটা কিন্তু খুবই ভয়ানক, এগুলো হাতে ফুটলে খুব যন্ত্রণা দেয়। দেখুন বন্ধুরা মাছটা কেমন করছে, শুধু দেখুন। কতগুলো ফাইনি বুঝিস, দেখো বন্ধুরা দেখুন মাছটা এমনভাবে বেঁধেছে, আমাদের জালই ছিঁড়তে হবে, উপায় নেই। দেখুন শেষে জাল ছিঁড়ে আমাদের মাছটাকে নিতে হলো। মাছগুলো দেখুন জ্যান্ত জ্যান্ত মাছ, আরেকটা কোথায় গেল, এই যে মাছগুলো দেখুন। এখন আমাদের জাল চেকিং চলছে, এই নদীটা কিন্তু খুবই ভয়ঙ্কর নদী, খুবই খরস্রোতা। বন্ধুরা বন্ধুরা আবারও আবারও দেখুন বন্ধুরা, আমার শান্তনু কিন্তু মাছ পাচ্ছে না, কিন্তু প্রতাপ ঠিক মাছ পেয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা মাছটা দেখুন কিভাবে বেঁধে আছে, প্রায় জালের বাইরে, প্রায় জালের বাইরে, এটা প্রায় ছাড়িয়ে গেছিল, দেখুন তবুও আটকে আছে মাছটা। দেখুন শুধু কি সুন্দর সাইজ, দেখুন আমাদের পায়রা মাছের শপথ চলছে। আপনারা দেখছেন যে কিভাবে মাছগুলো পড়লো, মাছগুলো মাছগুলো শুধু দেখুন বন্ধুরা, মাছগুলো শুধু দেখুন কি বড় বড় মাছ। এরকম মাছ হয়তো আগে কেউ দেখেছে কিনা জানি না, এরকম জ্যান্ত জ্যান্ত মাছ পায়রা মাছ এগুলো বলে। এই মাছগুলো জালে বাঁধলো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, এরকম বিভিন্ন ধরনের মাছ ধরার ভিডিও আপনারা দেখতে পাবেন, আমাদের সঙ্গে থাকুন। দেখুন আরও এর মধ্যে আমাদের মাছ, এর মধ্যে মাছগুলো আমাদের সব জ্যান্ত করার জন্য জলে দেওয়া আছে। আমাদের আপাতত এখানে এখন চারটে মাছ পড়েছে। তো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আমাদের পায়রা মাছ ধরা মোটামুটি শেষ। পায়রা মাছগুলো দেখেছেন এক একটা সাইজ অন্তত 1.5 কিলোর কাছাকাছি মাছগুলো দেখুন। তো আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।